নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। ইন্ডিপেন্ডেন্ট বুলবুল পাখির লাইফ স্টোরি, তাদের বাসা তৈরি করা থেকে শুরু করে ডিম ফুটে বাচ্চা ওড়া পর্যন্ত। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত চেক করতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে এই বুলবুল পাখিরা কিন্তু একটা একটা করে ঝোপ নিয়ে এসে তারা কিন্তু এই বাসাটা তৈরি করেছে। আর এই বাসাটা সম্পূর্ণ তৈরি করতে সম্ভবত ওদের 10 থেকে 15 দিনের মতন সময় লেগেছে। এখানে বুলবুল পাখিটি কিন্তু 3টে ডিম দিয়েছে, আর এক এক দিনে একটা করে দিয়েছে। প্রথম দিন একটা দিয়েছে, তারপরের দিন আরেকটা দিয়েছে, আর তারপরের দিন আরেকটা ডিম দিয়েছে। এরপর 2 থেকে 3 দিনের মতন ভালোভাবে গরম দেওয়ার পরেই কিন্তু বাচ্চাগুলো ফুটেছে। প্রায় সবসময় কিন্তু গরম দিতে হতো ওদের। আর এই বাচ্চাগুলো ফোটার সময়ও কিন্তু প্রথম দিন একটা, তারপরের দিন আরেকটা, আর তারপরের দিন আরেকটা এভাবে ফুটেছে। বাচ্চাগুলো ফোটার পরেই কিন্তু তাদের বাবা এবং মা তাদের অনবরত খাওয়াতো এবং তাদের প্রতি কেয়ার নিত। প্রত্যেকবারই বাচ্চাগুলো খাবার খাওয়ার পরে কিন্তু মল ত্যাগ করতো, আর সেই মলগুলো নিয়ে তাদের বাবা এবং মা দুজনেই বাইরে মুখে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতো। এইভাবে কিন্তু তারা তাদের বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, যাতে করে কোনো পিঁপড়ে বা অন্য কোনো পোকামাকড় না হয় বাসাতে এবং তাদের বাচ্চারা সুস্থ থাকে। আমি কিন্তু ওদের যতটুকুনি লক্ষ্য করেছিলাম ঠিক ততটুকুনি বলছি। কিছুদিন পর বাচ্চাগুলো কিন্তু একটু বড় হয়েছে, আর ওদের গায়ে লোম উঠতে শুরু করেছে। আরও কিছুদিন পর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একটু বড় হয়েছে, আর ওদের গায়ে কিন্তু সম্পূর্ণভাবে লোম উঠে গেছে। 3টে বাচ্চার মধ্যে কিন্তু 2টো বাচ্চা তাদের বাবা মায়ের সাথে ভালোভাবে উড়ে চলে গেছে, আর একজন মাত্র রয়ে গেছে।
যেই রুমটার জানলার উপরে বুলবুল পাখিটি বাসা করেছিল সেই রুমটাতে কিন্তু আমাদের থাকা হয় না, আর সেই জন্য যেই বাচ্চাটি রয়ে গেছে সেই বাচ্চাটি প্রায়শই নিচে চলে আসে, আর নিচে আসলেই কিন্তু আমি ওকে খাইয়ে দিই। কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু পাখিটি তার বাসাতেই ঘুমায়। এই বাচ্চাটি রয়ে গেছে, সেই বাচ্চাটি কিন্তু দেখতে প্রতিদিন ওর বাবা এবং মা আসে এবং দিনের মধ্যে প্রায় অনেকবারই আসে এবং ওকে খাইয়ে দিয়ে যায় এবং একটু একটু করে ওরা শেখায়। আশা করছি খুব তাড়াতাড়িও উঠতে পারবে।